পিরোজপুরের ভান্ডারিয়াতে 70,000 পরিবারের মাঝে উপহার হিসেবে পৌঁছে দেওয়া হয়েছে ইফতার সামগ্রী। উপজেলার 7টি ইউনিয়নের সবগুলো গ্রামে ধনী গরিব সবার কাছে রমজানের উপহার হিসেবে দেওয়া হচ্ছে এইসব পণ্য। এমন উদ্যোগে দারুণ খুশি হতদরিদ্র মানুষ। ট্রাকের পর ট্রাক বোঝাই করা হচ্ছে ইফতার সামগ্রীর বক্স। এসব পণ্য পৌঁছে দেওয়া হচ্ছে ভান্ডারিয়া উপজেলার 7টি ইউনিয়নের প্রত্যন্ত গ্রামের প্রতিটি ঘরে। রমজানের শুরুতে সয়াবিন তেল, চিনি, গুড়া দুধ, লাচ্ছা সেমাই, ছোলা, মুড়ি, খেজুর সহ নিত্য প্রয়োজনীয় এসব উপহার পেয়ে খুশি সাধারণ মানুষ। ভান্ডারিয়া টাকা পয়সা না আছে কার, কিন্তু এইভাবে বাড়ি বাড়ি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার মতো মন আজ পর্যন্ত কেউ দেখি নাই। এই বয়সে খাইয়ে দিয়ে তো খুশি হই, তার সঙ্গে বেশি খুশি আর করছি। যে কোনো সমস্যার সময় তিনি আগাই আসেন এবং আমাদের হাতে হাতে আমাদের সাহায্য সামগ্রী পৌঁছে দেন। 2015 সালে প্রতিষ্ঠিত মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দলমত নির্বিশেষে উপজেলার ধনী দরিদ্র সবার ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে এসব সামগ্রী। মানুষের সেবাই সবসময় নিয়োজিত থাকে। দুর্যোগকালীন মুহূর্তে আমরা মানুষের পাশে থাকি এবং বিভিন্ন অকেশনে আমরা মানুষকে সেবা প্রদান করে থাকি এবং আমরা এই ধারাবাহিকভাবে মানুষের দোরগোড়ায় আমাদের সেবা পৌঁছে দিই। এবার এই কার্যক্রম শুরু হয়েছে রমজানের 10 দিন আগে থেকে। দ্রুত সবার কাছে পণ্যগুলো পৌঁছে দিতে দিন রাত কাজ করছেন স্বেচ্ছাসেবীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।